এখন আমি আজকে রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে ইচা মাছ, যেটাকে বলে ইচা মাছ দিয়ে এটা ভাজি, মিষ্টি কুমড়া ভাজি করবো। এর জন্য দরকার আমার চিংড়ি মাছ বা ইচা মাছ। আমি মিষ্টি কুমড়া করে এভাবে ফালি করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর যা লাগছে সঙ্গে হচ্ছে তেজপাতা আছে, জিরা আছে, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, আর ওখানে আদা রসুন জিরা বাটা, এগুলো দিয়ে আমি রান্না করবো। আর সামান্য পরিমাণ হলুদ দিব। আমি ফ্রাই প্যানে একটু তেল নিয়ে গ্যাস ধরে দিচ্ছি, গরম হওয়ার পরে আমি তেলটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে কাজটা শুরু করব। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নিব, সামান্য একটু লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু তেলে ভেজে নিলাম, তাহলে সুবিধা হবে। বাটিতে তুলে রাখছি। এবার আমি তেজপাতা আর হচ্ছে জিরা গুঁড়া, জিরাটা দিয়ে একটু ভেজে নিব জিরাটা। পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজটা একটু তেলে নেড়ে চেড়ে তার মধ্যে হলুদ আর মশলাগুলো দিয়ে ভেজে নেব। হলুদ এবং লবণ দিয়ে দিব। এইভাবে 2 মিনিট ভেজে নিলাম, ভাজা হয়ে গেল। এখন আমি মিষ্টি কুমড়াগুলো এর মধ্যে দিয়ে দিব। চিংড়ি মাছটা আগে দিয়ে দিই, চিংড়ি মাছগুলো কষানো হয়ে যাবে। চিংড়ি মাছের মশলা মিশে গেল, এখন এভাবে আমি এর মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমি এটা ঢেকে রেখে দিব। দেখি এবার কি অবস্থা। হ্যাঁ, আটটা ভেসে আসছে, বাড়িটিকে নিয়ে দিব। আমি যেহেতু একটু মিষ্টি মিষ্টি খাবো এই জন্য একটু চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পর 5 মিনিট পর নামিয়ে নিব। চিনিটা যেন কুমড়ার মধ্যে মিষ্টি কুমড়ার ভিতরে যায়। 1 চামচ পরিমাণ চিনি। তাহলে মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। চিনি মাছ দিয়ে মিষ্টি কুমড়া চিনি দিয়ে আমার মনে হয় খারাপ লাগবে না। সবাই ট্রাই করতে পারেন বাসাতে, বাচ্চারা সহ খাবে। হ্যাঁ, শেষ রান্না, এখন স্টার্ট করব। হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেল। এটা এখন আমি একটু বাটিতে তুলে নেব। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া চচ্চড়ি বা ভাজি যেটাই বলেন না কেন, শেষ রান্নাটা ঝটপট। আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি পছন্দ হয় লাইক দিবেন, কমেন্টস করবেন। আর এরকম রেসিপি পেতে হলে ঝটপট আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।